জাল তুলে দেওয়া হচ্ছে প্রচণ্ড বৃষ্টির মধ্যে, তো জাল তুলে না দিলে হবে না, আর সম্ভব হচ্ছে না। বন্ধুরা, সঞ্জয় ভাই একটা মাছ পেয়েছে নদীতে। ও বিরাট মাছ, কত বড় শুধু দেখুন। নমস্কার বন্ধুরা, সুন্দরবন লাইভ স্টাইল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। পুজোর রেশ এখনো কাটেনি, তো সেই সঙ্গে সঙ্গে আমরা চলে এসেছি সুন্দরবন নদীতে চিংড়ি মাছ ধরতে। তো আজ যেহেতু একাদশীর গণ, তো আজ আমরা চিংড়ি মাছ ধরবো সুন্দরবন নদীতে ঘাইজাল টেনে। তো বাবার কাছে ঘাইজাল আছে, বেশ আমাদের বড় একটা ঘাইজাল, আর মায়ের কাছে আছে ব্যাগ। তো বন্ধুরা, ঘাইজালটা টানতে বেশ আর কি অসুবিধা হয়, তাই সেই জন্য তিনজন এসেছে। চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সুন্দরবনে খুব সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদেরকে সাপোর্ট করুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আমরা লাগছি নদীতে, জল প্রায় কমছে। তো বাবা আর মা শুরু হয়ে গেল প্রথম টানা, বাবাও পারে আর মাই পারে, আর আমি দেখ। তোমার টান পড়ছে খুব? টান পড়ছে না, এখন পাক কাটলো না, পাক কেটে যাচ্ছে। এক হাঁটে করে পেড়ি না? হ্যাঁ, ওইদিকে বাবা আছে অনেকটাই দূরে। আকাশের ওয়েদারটা ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, তো জল বেশ অনেকটাই। নদীতে অনেক লোকই এসছে আজ জাল টানতে। প্রথম টানা তুলছি আমরা, মাই দেখে কল করছে আর বাবা নদী পার হয়ে আসছে। আমার জলের টান আছে, তো তোলা হচ্ছে জালটা। তোলা খুবই অসুবিধা হয়, মানে কষ্টের, প্রচুর পাঁক ধরে যাবে। কুচো মা, চিংড়ি অনেক ছোট, মাছ কম পড়েছে। খুব ছোট ছোট চিংড়ি আজ দেখি, ছোট ছোট চিংড়ি। পুকুরে ছেড়ে দিতে পারবো? নিজে নিজেই ওর ঠ্যাং ছেড়ে দিয়েছে, ঠ্যাং ছেড়ে দিয়েছে, থাক পুকুরে ছেড়ে দেওয়া যাবে। আমি আর বাবা টানছি, ও বাবা পারে, আর মা ব্যাগ নিয়ে যাচ্ছে। তো এই জালটা মানে এতটাই ভার যে একবার টানলে আর কি দম হয়ে যায়। তো এটা হচ্ছে জালের লাঠি, লাঠি ধরে টানতে হচ্ছে। নদীতে জল খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, কারণ টান বেশ ভালো যাচ্ছে, তো নতুন গণের শুরু। একাদশী গণ মানে আরও একটা নতুন গণের শুরু। এই নতুন গণেই আর কি নতুনভাবে মাছ চিংড়ি আসে নদীতে। তো গণের যেমন পতন হয় সেরকম গণেশ শুরু হয়, একাদশীতে গণেশ শুরু হয়েছে মা দুর্গা যাওয়ার সাথে সাথে। তো দেখা যাক কেমন মাছ পড়ে। সেই সঙ্গে সঙ্গে আমরাও এসেছি সুন্দরবন নদীতে মাছ ধরতে, বেশ কদিন আসা হয় না, দেখা যাক কেমন মাছ পড়ে। দরকার তোলা হচ্ছে, সেটা নিয়ে দু নম্বর টানা। এর মধ্যে একজন বৃষ্টি এসেছিল, বৃষ্টি এসে হয়ে গেছে জালের ঘালে, পাক বাঁধে প্রচুর। জালে পাক প্রচুর, এই জন্যটা মনে হচ্ছে একটু বেশি পড়েছে, একটু ভালো পড়েছে। দুটো একটা বড় পড়েছে তো? হ্যাঁ, এই তো বেশ, এই রান্নাটা একটু বেশ পড়েছে মাছ। একটা হরিণা চিংড়ি বড় সাইজের, ধোয়েনি তো কিছু,
মোটামুটি বেশ ভালো চিংড়ি পড়েছে বারে। ওইখানে চিংড়ি লাগাচ্ছে দাদা, যেখানে থাবলে ছিল দ্বিতীয়টা নয়। মোটামুটি পড়েছে দুটো, একটা বড়, একটা হরিণা পড়েছে বড়, এই যে একটা হরিণা চিংড়ি পড়েছে। বেশ অনেকগুলো পড়েছে বড় আর কি। তো মোটামুটি এই যে এবারে টানায় বেশ একটু মোটামুটি পড়েছে আর কি। আর বড় সাইজের হরিণা আছে, এখানে হরিণা আছে, লাফাচ্ছে প্রচুর, মায়ের হাতেও কিছু আছে। আবার বৃষ্টি চলে এলো, বেশ মোটামুটি হয়েছে, আবার বৃষ্টি চলে আসছে। আরো একটা টানা দাও, রাখ দাও, তিন নম্বর টানা চলছে। আস্তে আস্তে চলো, এই তো এখানে গেলে তোমার একটু উপরে শুনবি, বেশি জল হয়ে গেল। এবারে মাঠ আনছে আর আমি ট্যাগ হাতে করে, তো মাছ মোটামুটি পড়ছে, একেবারে যে কম পড়ছে সেটা না, মোটামুটি পড়ছে, বৃষ্টিও পড়ছে, একই সঙ্গে বৃষ্টিও পড়ছে, আর রোদ্দুরও হচ্ছে মাঝে মধ্যে, আবার রোদ্দুর চলে গিয়ে বৃষ্টি চলে আসছে। ওইদিকে বাবা আছে। বন্ধুরা প্রচুর দম হয়ে গেছে, কেননা পেড়ি তো প্রচুর, ওই জন্য দম হয়ে গেছে। পড়েছে বন্ধুরা, মোটামুটি পড়েছে, এই যে বেশ পড়েছে, আবার একটা ছোটো কাঁকড়া, ওমা পড়েছে বুঝলে, মোটামুটি মোটামুটি পড়েছে। তো মা আর বাবা দুজনে ঝাড়ছে কাঁকড়া, কেমন না রে, ওমা পারছে মাছ, পারছে পড়েছে, পারছে কাঁকড়াটি পড়েছে। তোর বাবা কাদা ধোয় না, ও হাতগুলোর বাচ্চা পড়েছে একটা, ওরে লাভ দিচ্ছে চিংড়ি ছোট ছোট, মোটামুটি চিংড়ি, কাঁকড়া চলে যাচ্ছে, ও হাতে কামড় দিচ্ছে দেখুন, ছোট কাঁকড়া, হরিণাও দু চারটে পড়েছে, এই তো পাঁচ সাতটা হরিণা পড়েছে। হ্যাঁ এই যে মোটামুটি পড়েছে, পড়েছে, হ্যাঁ এই তো না, বেশ মোটামুটি দেখি এটা পারছে, আর হরি না পুরো জ্যান্ত হরি না, একটা বেশ বড় সাইজ, এত কচু লাপাচ্ছ, মোটামুটি চিংড়ি পড়েছে, চাওড়া চিংড়ি বাচ্চা আছে, বেনা চিংড়ি আছে, তো প্রচন্ড বৃষ্টি, বৃষ্টির মধ্যে আমরা জাল টানছে মা আর বাবা, বেশ ভালোই জোরে বৃষ্টি আসছে। এবার ভালো ছিল, হঠাৎ করে খারাপ হয়ে গেল। ও মা বৃষ্টি কেমন, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে আমরা জাল কেনেই চলেছি, দেখুন আমাদের
এটাই আমাদের জীবন, সুন্দরবন জীবন। জাল তুলে দেওয়া হচ্ছে প্রচণ্ড বৃষ্টির মধ্যে, তো জাল তুলে না দিলে হবে না, আর সম্ভব হচ্ছে না, তো জাল তুলে দেওয়া হচ্ছে প্রচণ্ড বৃষ্টির মধ্যে, তো দেখা যাক মাছ পড়ে কিনা। বনের জল বেরোচ্ছে দেখুন, শুধু কী করে বনের থেকে জল এসছে, বৃষ্টির জল এত জোরে বেরোচ্ছে বনের থেকে নদীর স্রোতের মতো। আর মাছ আমাদের দিকে মোটামুটি আর কি হয়েছে, এবারে মায়ের হাতে কিছু আছে, বাতাস চলছে, প্রচণ্ড বৃষ্টির মধ্যে তো সেভাবে ভিডিও করতে পারিনি, বৃষ্টি হয়েছিল। মাছপাতা সুন্দরবন নদীর বাঁশপাতা, একবার কাদায় যেতে পারলে ওকে আর খুঁজে পাওয়া সম্ভব নয়। দেখুন বনের জল আসছে কীভাবে, কী গতিতে আসছে, কী গতিতে বেরোচ্ছে বনের জল, কতটা হয়েছে দেখি, এই যে মোটামুটি হয়েছে, এটা চার নম্বর টানা, দেখো দেখো ধরো, চলো আরো একটা টানা দিই, তাই চলে এসেছি নদীর শেষ প্রান্তে। তো বর্ষার মধ্যে পুরো ভিজে গেছি, তো ভিজে গিয়ে আরো একটা টানা টানছি, তো আবার পারে আর আমি এপারে, তো এতটা আর কি ভিজে গিয়েছিলাম যে তখন ভিডিও করা সম্ভব হয়নি, একদম পুরো ভিজে চপচপ হয়ে গেছি আমরা তিনজনেই, আমি বাবা মা তিনজনে সবাই, তো একটা টানা দেবো, তারপরে হয়তো আর একটা টানা দিতে পারি, তারপরে বাড়ির দিকে রওনা। মাছ বেশ হচ্ছে, মোটামুটি হচ্ছে, বেশ ভালোই লাগছে, আর মানে এত বৃষ্টি আসছে, ওই আবার বৃষ্টি আসছে, তো এত বৃষ্টির মধ্যে ভিডিও করা সম্ভব হচ্ছে না। এবারে মাকে ধরিয়ে দিলাম, খুব জোর আসছে, খুব জোর বৃষ্টি আসছে, সামনে দেখুন সাদা হয়ে বৃষ্টি আসছে, বনের মধ্যে শব্দ হচ্ছে। তো বন্ধুরা সুন্দরবনে যখন তখন বৃষ্টি, যখন তখন খুব জোর বৃষ্টি চলে এসছে, মাছ পড়েছে মোটামুটি, পানির ফল পড়েছে, চিংড়ি মাছ যেমন ফল তেমন চিংড়ি, সব রকম মিক্সন আছে। আমাদের সুন্দরবন বান গাছের ফল, বানি গাছ যেটা বলা হয় সেই গাছের ফল, আর মাছ এই বেশ ভালোই মাছ পড়েছে, ভাতগুলো এটা বন্ধুরা সঞ্জয় ভাই একটা মাছ পেয়েছে নদীতে, ও বিরাট মাছ, কত বড় শুধু দেখুন, এ ক ফুট হবে, 5 ফুট হয়ে যাবে না, এটা একটা ছোট পড়েছে, এই তো এটা কুচে 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 পড়েছে, একটা বেরোচ্ছে বড়, ও দেখ আমার কাছে, তুই মাছ সে কর বন্ধুরা, দেখুন মাছটা সাদা মাছ, সুন্দরবন নদীর সাদা মাছ, মাছটাও পেয়েছে, আর দেখুন শুধু কত বড় মাছ। সঞ্জয় মাছটা তো বিশাল বড় রে, বলে চলে যাবে, ধরতে পারছে না, এইবার এই তো হাতে কিন্তু পাক দেবে, কিন্তু পাক দেয়, এটা এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড়, এর বাচ্চা দাও তাকে ঢুকিয়ে দাও, বেশ এই মাছটা শুধু দেখুন, সুন্দরবন নদীর সাথে মাছ, মাছটা ধরেছে ভাই, বিরাট বড় মাছ, হে তো বোম শঙ্কর, সুন্দরবন নদীর মাছ সাথে মাছ, কি করেছে ও, মরেছে তার ঠিক নেই, এই মুখে তো দাঁত বিশাল, এই দাঁত হাতে হাত কেটে যাবে, হ্যাঁ রক্ত আসছে, আরে মাথায় লেগে মরে গেছে, সে ব্যাগে ঢুকিয়ে দে, ব্যাগে ঢুকিয়ে দে, বোম শঙ্করের মতো গলায় ঝুলিয়েছে, আমাদের জাল ঝাড়া চলছে, তো এবারে টানায় মাছ পড়েছে মোটামুটি,
চিংড়ি চিংড়ি পড়েছে, চাওড়া হরিণা বাঁশ পাতাও পড়েছে। তো বেশ বাবা চিংড়ি পোকা যাবে, বেশ অনেক মাছ পড়েছে, একেবারে কম না, বেশ অনেক মাছ পড়েছে। এটা কত বড় চিংড়ি পোকা পড়েছে? চাওড়া চিংড়ি পড়েছে না, এটা হরিণা, হরিণা, এটা হরিণা। ও লাফিয়ে চলে গেল চাওড়া। ইয়ে বন্ধুরা চিংড়ি পোকা চাওড়া ইজে ইদা এ ধরছো কেন? চাওড়া চিংড়ি পোকা, বাবাতে ধরতে পারছে না, আর মা তুমি ধরতে পারবে? এটা কামড়াতে যাচ্ছে, মাছগুলো বাজো, কুচে, এটা নোনা জলের কুচে বলা হয়, আর যে কুচে আমাদের জালে একটা পড়লো না, ব্যাগে দিয়ে দাও। তো জাল গুছিয়ে দেওয়া হচ্ছে, এবারে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো মোটামুটি মাছ হয়েছে, একেবারে কম না, এক কেজি কি এক কেজি একটু বেশি হতে পারে আর কি। তো বেশ মোটামুটি হয়েছে বন্ধুরা, এবারে আমরা বাড়ির দিকে রওনা দিলাম, বাড়ির দিকে আর কি চলে যাচ্ছি। আর নদীতে মাছ মোটামুটি হয়েছে আর কি, আর জল উঠে যাচ্ছে, জোয়ার উঠে যাচ্ছে, আর বেশি মাছ হবে না। তো বন্ধুরা আজকে ভিডিওটি এতটা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সুন্দরবনে খুব সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখা হবে একটা পরবর্তী খুব সুন্দর ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, টাটা। তো আজকের মাছ বেশ অনেক হয়েছে, এক কেজি বেশি হয়েছে, একটু চাওলা চিংড়ি কুচে মাছটা, এই যে ও লাফাচ্ছে চলে যাবে বলে, মোটামুটি হয়েছে, বেশ অনেকগুলোই মাছ হয়েছে।